علي তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। কিন্তু আওয়াজ শুনতে পাই নাই, কিছু লোক কয় কিছু লোক বলে না, পিছনের গুলো কয় যে সামনের গুলো বলুক, আমরা একটু নিরবতা পালন করি। আল্লাহ বললেন সূরা নিসা 86 নম্বর আয়াত, وَإِذَا حُيِّيتُمْ بِتَحَيِّيٍّ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। আল্লাহ বললেন বান্দা যখন তোমার জন্য কেউ দোয়া করে তুমি তার চেয়ে উত্তম ভাবে দোয়া করো, যদি সেটাও না পারো তবে তার মতো করে ফিরিয়ে দিও। আমি যে সালাম দিয়েছি আপনারা কি শুনতে পান নাই? কি দাদা শুনছেন? কিন্তু আমি আওয়াজ শুনতে পাইনি। এবিসার দিব কার কাছে? আপনারা কি আজকে নফল সিয়াম দেখেছিলেন? কথা কয় না, সিয়ামও রাখেন নাই, তাহলে সালামের জবাব দেওয়া লাগবে কিনা? আমি দেখতে চাই যারা যুবকেরা আছে আজকে তারা সালামের জবাবটা কিভাবে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার দেখতে চাই যুবকদেরকে হারায় কারা বিজয়, মুরব্বীরা বিজয় হইতে পারে কিনা? যারা আছেন এবার তাদেরকে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক যুবকেরাই আগায় আছে আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أفرقانه الحميد. شكرا لي جوان كل ما شاء بورن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. صدقنا يا ربنا. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. زوري قال الله أكبر. شيطان ثقل بالا. الله أكبر تكبير دل هارد بالو ثقل. কোরআনের আয়াতে কারণ কোরআনের আয়াতে তেলাওয়াত শেষ হলে আল্লাহু আকবার বলতে হয়। এতে তো আমাদের কৃপণতা করে লাভ নাই, নাম নিচ্ছি তার জোরে বলতে হবে নিচ্ছি আল্লাহ। আজকে যেখানে মাহফিল হচ্ছে এটা জানাই দেওয়ার দরকার আছে না নাই? আমি আয়াতের তেলাওয়াত শেষ করলে তাকবীর দিবেন তো? আল্লাহ কবুল করুন। الذين ينفقون في السراء والضراء والكاظمين الكاظمين الغيظ والعافين عن والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد رواه النسائي أو كما قال عليه الصلاة والسلام عن أنس قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويقول ويكثر النساء حتى يكون لخمسين امرأة قيم واحد. وفي رواية يقول العلم ويظهر الجهل. وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله دكين বড় নাচিনা মক্কা মহারমা জামি মসজিদের উন্নতি কল্পে দুই দিন ব্যাপী ঐতিহাসিক ধর্মীয় জলসার আজকের এই মহতি জালসা সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম শহীদুল মিয়া মোহাম্মদ শহীদুল মিয়া আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আজকের মাহফিলে যিনি আলোচনা করে মঞ্চ ধন্য করেছেন আপনারা কথা বলেন আমি চুপচাপ শুনি, আর যদি মনে করেন যে হুজুর আপনি বলেন আমরা শুনি তাহলে আমাকে বলতে দেন আপনি শুনেন, সামনে থেকে কথা বলিয়েন না। যতক্ষণ কথা হবে কোরআন থেকে কথা হবে, আর কোরআনের কথা বলার মধ্যে কোরআনের কথা চলাকালীন যদি আপনারা কথা বলেন তাহলে সেটা কি আমার সাথে বিয়াদবি হবে না কোরআনের সাথে বিয়াদবি হবে? এতটুকু জ্ঞান অবশ্যই আল্লাহ আপনাদেরকে দিয়েছে। আজকে আলোচনা করে মঞ্চ ধন্য করেছেন জনাব হযরত মাওলানা শামীম আক্তার হাক্কানী সাহেব, যিনি এপার বাংলা ওপার বাংলা দুই পারেই সুন্দর আলোচনা করছেন এবং সুন্দর কথা বলেছেন। আমি কি আলোচনা করব, আলোচনা তিনিই করে দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। যদি জাতি কিছু নিতে পারে তাহলেই লাভ, আর যদি শুনে এ পর্যন্ত রেখে দেয় কোনো লাভ হবে না। আল্লাহ আমার ভাইকে হায়াতে তৈবা সিহাতে কুল্লিয়া দান করুক, তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন। গতকালকে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক, আল্লাহ তার হায়াতে তৈবা দান করুক সিহাতে কুল্লিয়া দান করুক। আলোচনা করেছেন মাওলানা আব্দুর রহমান মিরাজি সাহেব, সুন্দর আলোচনা করেছেন, খুব সুন্দর কথা বলে। আল্লাহ তাআলা আমার ভাইটাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নিক সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যারা কোরআনের কথা শুনতে এসেছেন আপনারা কি খুশি না বেচার? যারা এসেছেন জবানকার কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ মাহুল বায়ান কথা বলার যিনি শক্তি দিয়েছেন। আমরা খুশির আওয়াজ আস্তে দিলে হবে না জোরে দিলে হবে? আমরা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ। পিছনে কিন্তু বলে নাই, জোরে কর না আলহামদুলিল্লাহ। তামলাউল মিজান, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহ শুকরিয়া আদায় করে মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। যতক্ষণ থাকবো নীরব থাকা যাবে না, কথা বলতে হবে তাহলে না বোঝা যাবে। যদি কথা না বলেন, কিছু কিছু জায়গা এরকম আছে রাস্তায় চলতে চলতে হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়, ধাক্কা দিলে স্টার্ট নেই, এরকম গাড়ি আছে না নাই? ধরে বলেন আছে না আছে।
এই গাড়িগুলোর বাজান কিসের সমস্যা? ইঞ্জিনের সমস্যা না ব্যাটারি সমস্যা? কি বলেন? তো আমি কি ধরে নেব এই দিনহাটাবাসী এই গ্রামের মানুষগুলোর ইমানের ব্যাটারি দুর্বল? তাহলে যে গাড়িগুলো সুন্দর ভাবে চলে সেগুলো বলা যায় ভালো, আর যেগুলো ধাক্কা দিলেই চলে সেগুলো সমস্যা আছে না নাই? ঘরে বলতে হবে আছে না নাই? হ্যাঁ, এরকম একটু চিল্লায় বলবেন তাহলে ভালো লাগবে। যাই হোক, আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, অন্য ধর্মের ভাইরা আমাদের এখানে আছে না নাই, তাদেরকে এই মাহফিলের পক্ষ থেকে সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছি। এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, শিক্ষিতা সরলা আমার মা ও বোনেরা, সর্বজ্ঞানে গুণান্বিতা শিক্ষিতা সরলা আমার মা ও বোনেরা, এবং সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানা কালাম যুবক ভাইরা, স্নেহস্পর্শক কচিকাঁচা বাচ্চারা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা কোরআন থেকে হবে, শুনবেন তো? উঠবেন না তো? যারা উঠবে বুঝতে হবে তাদের সমস্যা আছে, এক দুইয়ের জন্য উঠতে পারেন, সমস্যা নেই, কারণ ওইটা তার আটকায় রাখা যাবে না, কারণ ওইটা যদি আবার এখানে খালাস করে দেন পরিবেশ নষ্ট হয়ে যাবে, এজন্য সমস্যা নেই। আকাশ কার? জমিন কার? আমি কার? শুক্রিয়া আদায় হবে কার? আমরা সকলেই শুক্রিয়া আদায় করব। পিছনে যে সকল ভাইরা দাঁড়ায় আছে একটু তাদেরকে বসার সুযোগ করে দেন না, আর যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আজকে আমরা মাহফিল থেকে যে সকল বিষয়গুলো শিক্ষা নিব সেগুলো শুধু এই পর্যন্ত রাখবো না, বাড়িতে নিয়ে যাব। আমি কিন্তু অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে এসেছি আপনাদেরকে কিছু দিনই কথা বলার জন্য। আল্লাহ যদি তার গোলামকে তৌফিক দেয় তাহলে বলতে পারবো, জোরে কন ঠিক কিনা? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদি আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি আপনি শ্রবণ না করেন, আপনি যদি আমার সাথে অ্যাক্টিভ না হন, আপনি যদি মনোযোগ না দেন, অ্যাটেনশন যদি না হন, তাহলে আমি কি বললাম এই কথাগুলো কি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন বলেন? তাহলে দিনের জন্য, ইসলামের জন্য নিজেকে পরিপূর্ণ শুদ্ধভাবে নিজেকে একজন মুসলিম হিসাবে দাবি করে নিজেকে একদিন মরতে হবে কবরে, আমলবিহীন ছাড়া কবর কাউরে চেনা না, তাহলে সে আমল আজকে আমরা এখান থেকে কিছু আমল কিছু কথা নিয়ে যাব তো ইনশা আল্লাহ। আর যারা বাইরে আছে তাদের সম্পর্কেও বলবো ইনশা আল্লাহ। কোরআনের কথা শোনার জন্য যারা স্বামী আমার নিচে বসে রয়েছেন তাদের জন্য কি লাভ হবে, আর রাস্তায় যারা দাঁড়িয়ে আছে দোকানপাটে যারা দাঁড়িয়ে আছে তাদের কি হবে শোনার দরকার আছে না নাই? অগণবিজি আপনি বলে দেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, যারা অন্ধ আর যারা দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি, এরা কি সমান হতে পারে? জোরে বলেন। এখন কেন এই কথা বললাম, মাহফিলে থাকলে কি লাভ আর বাইরে থাকলে কি লস, সেটা একটু শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আ দুনিয়ার মানুষেরা যখন মানুষের সামনে কোরআনের কথাগুলো যখন বলা হয়, কোরআনের তেলাওয়াত যখন করা হয়, ইস্তামিউ তোমরা শ্রবণ করবা, দুইটা কাজ করা লাগবে। সূরা আরাফের 204 নম্বর আয়াত, কয় নম্বর? 204। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তামিউ শ্রবণ করবা, ওয়ানসিতু চুপ থাকবা, যদি দুইটা কাজ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাযিল করবে। কাল সকাল 9টায় সুবহানাল্লাহ বলিয়া জোরে কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নম্বর কাজ আস্তামিও শ্রবণ করবা ওয়াংসিত চুপ থাকবা, দুইটা কাজ করবা সূরা আরাফ 203 নম্বর আয়াত নোট করে নেন লিখে নেন, দুইটা কাজ করবা লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত নাযিল করা হবে। এই যে এই মাহফিলটা করার জন্য যারা ব্যবস্থাপনা করেছে, বিশেষ করে যারা আছেন অনেকে নাম জানি না, তারপরে ইকরামুল ভাই তার যার যেহেতু নাম জানি, আরো ভাই আছেন, সেই মনে করেন সকালে ভোরে একজনকে রেখে এমনি মাহফিল শোনার পর যে ঘুম নাই, আবার রাখতে গেছে তার সাথে আরো অনেকে গেছে, তারপর রেখে আবার আমার জন্য অপেক্ষা করে, তাহলে রাতের সারা রাত ঘুম নাই, দিনেও ঘুম নাই, আমারও নাই, তাদের আমরা একটু ঘুমাইছি তাও টেনে আস্তে আস্তে, কিন্তু তিনি ঘুমান নাই। আপনাদেরকে সুন্দরভাবে আপনাদেরকে সাথে করে নিয়ে একটি দিনই জালসার ব্যবস্থা করেছেন, কোরআন হাদিসের কথা যাতে শুনবে বুঝবে আমল করবে, সেজন্যই তো করছে জোরে কোন, ঠিক কিনা? আল্লাহ যেন আমার ভাইটাকে ইসলামের জন্য কবুল করে নেয় সকলে বলেন আমি, তার সাথে যারা সহযোগিতা করছে তার কেউ যেন আল্লাহ কবুল করে নেয় সকলে বলেন আমি। মাহফিল শুনলে এখন শুনলাম কয়টা লাভ, দুইটা তো কাজ করতে হবে, লাভ হবে কয়টা? একটা। কয়টা এ মুখস্থ করে নেন কয়টা, জোর হলো না? একটা। শ্রবণ করবেন, চুপ থাকবেন, রহমত আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবে, আল্লাহ তাআলা রহমত নাযিল করবে। এখন আসুন এর বাস্তবতা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর দুনিয়ার মানুষের শোনা নাও জানাও, দিনা হাটাবাসীর কাছে আমি প্রশ্ন করে জানতে চাই না, ও কোরআন তোমার মধ্যে এর কোন সলিউশন আরো কোন অ্যানসার আছে নাকি তুমি জানায় দাও। এই সকল মানুষগুলো আরামের ঘুম হারাম করে দিয়ে বিভিন্ন জায়গা থেকে, শুধু আমি জহুরুলকে বাংলাদেশ থেকে দেখার জন্য আসে নাই, তারা এসেছে এই কোরআনের কথা শুনতে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা জুমার 18 নম্বর আয়াত, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার মানুষেরা যারা আরামের ঘুম হারাম করে দিয়ে কোরআনের কথা শোনার জন্য বসে রয়েছে, আল্লাহ বললেন যারা মনোযোগ সহকারে কথা শোনে, আমি জহুরুলের কথা নয়, আমি কেবল বর্ণনা করছি কোরআনের কথাগুলো বলছে সূরা জুমার 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা যখন কোরআনের কথাগুলো যখন বলা হয়, এই সকল বান্দাগুলো যদি মনোযোগ সহকারে যদি কথা না বলে চুপ থেকে সুন্দর করে বুঝেন, আল্লাহ তাআলা বললেন যারা মনোযোগ সহকারে, আবারও বলছি যারা মনোযোগ সহকারে আল্লাহ তাআলার কথাগুলো যারা শুনেন, যে কথাগুলো এখানে হবে এই কথাগুলোর মধ্যে উত্তম কথা আমলের জন্য, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য যে কথাগুলো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা যারা ওই কথাটা শুনে এবং ওর উপরে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে আমার পথেই পরিচালিত করি, শুধু পরিচালিত করি না, আমরা মনে করতে পারি আমাদের সাইডে যারা বুদ্ধিধর যারা বিভিন্নভাবে বিভিন্ন কিছু বানায় এরাই মনে হয় বুদ্ধিমান, না না না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার কথা শোনার পরে উত্তম যে কথাগুলো যারা মানে তার সাইতে বুদ্ধিমান আর কেউ হতে পারে না। মানুষ যখন কোরআনের কথা শোনার জন্য যখন বসে রয়েছে, অদিনাহাটিবাসী আপনাদেরকে প্রশ্ন করে জানতে চায় আল্লাহ কি বলছে একটু শোনেন, আর আপনাদেরকে কি শোনাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ফালাক 2 নম্বর আয়াত, এই সকল মানুষ যারা বসে আছে শীতের রাতে, আল্লাহ তাআলা বললেন সূরা ফালাক 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ফাজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম
يتوكلون الله رب العالمين مولين او دنيا المنشرة تمنا شننا و جننا إنما المؤمنون الذين إذا ذكر الله جخن بندال شامن الله رب العالمين القوة قلو جخن بلا خواه امي جدي قرآن تك قوة بولي بزاني قرآن كارباني زوري بولين আজকে সুইডেনে কোরআন প্রকাশ্যে জ্বালায় দিয়েছে জোরে কোন ঠিক কিনা জোরে বলেন যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা জাতির সামনে জানা দিলেন ওর জাতি কোরআন নাযিল করেছি আমি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিছে জোরে কণ্ঠে কিনা